আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, জগতে সবচেয়ে চিরচেনা একটি বৈশিষ্ট্য রয়েছে, বিপদগ্রস্ত যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তখন তার সুখ সময়ের ব্যাপার। আমরা বুঝতে চাই না, আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিল যে তার তাকদীর ভালো না, আল্লাহ তাআলা তার তাকদীর খারাপভাবে পৃথিবীতে পাঠিয়েছে। তো তিনি যদি শুনে থাকেন তাহলে তো ভালোই। যাই হোক, এই যে এই মানুষের যে চিন্তাগুলো আল্লাহর প্রতি যে ভুল বিশ্বাস রয়েছে, তারা সেটা বুঝতেও চায় না, মানতেও চায় না। একটা জিনিস খেয়াল রাখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হবে হবে অবস্থা, এই মুহূর্তে নিক্ষেপ করা হবে, তার হাতে কয়েক মিনিট কিংবা সেকেন্ড রয়েছে, তখন জিব্রিল আলাইহিস সালাম তার সাথে উপস্থিত ছিলেন। একজন নবীকে মৃত্যুর মুখে পড়তে দেখে তিনি জিব্রিল আলাইহিস সালাম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? বলেছিলেন, আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। কেন বলেছিলেন? এর আগে আমরা একটু জানি যে জিব্রিল আলাইহিস সালামের কেমন শক্তি হতে পারে, তার বৈশিষ্ট্য কেমন, তার ক্ষমতা কতটুকু। জিব্রিল আলাইহিস সালামের শক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারি যে তিনি যখন তাকে আসল রূপে দেখেছিলেন, দেখেছিলেন তার পাখাগুলো গোটা আসমান ঢেকে দিয়েছিল। জিব্রিল ফেরেশতাগুলোর ভিতরে সবচেয়ে সম্মানিত ফেরেশতা, প্রত্যেক রাসূলের কাছে তিনি আসমানি বার্তা নিয়ে আসতেন। শুধু এতটুকুই বিবৃতি থেকে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে মারার জন্য নমরুদের যে দলগুলো ছিল, তাদের যে শক্তিগুলো ছিল, আসবাবপত্র, যুদ্ধের যে সকল সরঞ্জামগুলো ছিল, জিব্রিল আলাইহিস সালামের পাখার এক ঝটকাতেই সব লণ্ডভণ্ড হয়ে যেত, ধূলিচ্ছাদ হয়ে যেত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার মন আরশে না যায়নি, তিনি দুনিয়ার যে সকল ক্ষমতা ছিল, যে সকল ভয়ঙ্কর অস্ত্র ছিল, যে সকল ক্ষতিকর বস্তুগুলি ছিল, যে সকল মানুষগুলি ছিল, তাদের কাউকে তিনি পরোয়া করেননি। তিনি দৃষ্টি দিয়েছিলেন আরশের উপর, ফেরেশতা তার সাথেই ছিল, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু তিনি তার থেকে সাহায্য নেননি। তিনি জানেন যে আমাকে কেবল একজনই সাহায্য করতে পারে, তিনি হলেন আল্লাহ তাআলা। দুনিয়া সবকিছু আমাকে সাহায্য করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমি সাহায্য চাই, তিনি জিব্রিল আলাইহিস সালামের মাধ্যমে কিংবা অন্য কোনো কিছুর মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে, কোনো বস্তুর মাধ্যমে তিনি আমাকে সাহায্য করবেন। তারপর কি হয়েছিল তা আমরা সবাই জানি। এই ঘটনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আরও দীর্ঘ জীবন পান। কিন্তু মজার বিষয় হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই জিজ্ঞেস করা হতো আপনার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটি, তিনি উত্তর দিতেন, সেই দিনগুলো যখন আমি আগুনের ভিতরে কাটিয়েছিলাম, ওই দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুখময় দিন, তার মুহূর্তগুলো খুব ভালোই কেটেছিল। আল্লাহ তাআলা বস্তুর মাধ্যমে দিনাকে সাহায্য করেছিলেন, আগুনে যে শক্তি ছিল সে শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল, শক্তি হারিয়ে ফেলেছিল। প্রিয় ভাই, একটা জিনিস খেয়াল রাখুন যে ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বিপদের মুহূর্তে তার জন্য আরাম এর ব্যবস্থা করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই, তিনি তো নবী, তাই তার ক্ষেত্রে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন। ভাই, তিনি নবী, তিনি তাকে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, কিন্তু তার উত্তরটা কিভাবে আসে, তার কথাবার্তার ধরনটা কেমন আসে, আর আপনার কথাবার্তার ধরনটা কেমন আসে? আমি মানলাম, তর্ক খাতিরে মানলাম তিনি নবী, তাদেরকে অনুসরণ করাটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমরা মানুষকে
প্রচার করব যে আমাদের নবী এমনটা ছিলেন। তারা যদি ভুল করে তাহলে তো সমস্যা, ঠিক না? তো তাকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন তাদের তার কথাবার্তা কেমন ছিল? তিনি কিন্তু সৃষ্টির কাছে সাহায্য চাননি, তিনি কোনো বস্তুর কাছে সাহায্য চাননি। আমরা হলে কী করতাম? আমরা ব্যক্তিগত জীবনে যদি কোনো সমস্যা পতিত হই, ধরেন আর্থিক সমস্যা, তখন আমরা সাধারণভাবে আমরা মানুষের কাছে চেয়ে বসি। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা সাহায্য চাই, তিনি কিন্তু আমাদেরকে সাহায্য করবেন। আপনি মানুষদের কাছে চাইলে মানুষ আপনাকে সাহায্য করবে, এটা কিন্তু আল্লাহ তাআলাই আপনাকে সাহায্য করাচ্ছে। কিন্তু যখন আপনি আল্লাহ তাআলার কাছে সরাসরিভাবে সাহায্য চাইবেন, তখন তিনি আরও বিভিন্ন উপায়ে আপনাকে সাহায্য করবেন। হতে পারে আপনার ব্যবসায়িক লাভের মাধ্যমে আপনাকে সাহায্য করতে পারে, আপনি কোথাও থেকে অনুদান পেতে পারেন কল্পনাতীতভাবে, কিংবা মানুষ আপনাকে সাহায্য করতে পারবে অনায়াসে। যাদের কাছে সামর্থ্য ছিল না তারাও আপনাকে সাহায্য করতে পারে। এইভাবে বিভিন্ন উসিলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। কিন্তু যখনই আপনি সরাসরিভাবে মানুষের কাছে সাহায্য চাইবেন, আপনি ছোট হয়ে যাবেন, নিজেকে সবসময় ছোট মনে হবে, মানুষদের কাছে আপনার সম্মান থাকবে না। এই জন্য যে আমরা যে বলে বসি যে নবীরা তো জান্নাতি, তারা তো পয়গম্বর, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, ভাই তারা আপনি আল্লাহ তাআলা আপনাকেও নবী বানাতে পারতেন। আল্লাহ তাআলা থেকেই নবী কে আসবে কে আসবে না সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কাকে নবী বানাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করব, তাদের দেখানো পথ তারা যেভাবে চলেছে সেভাবে যদি আমরা যদি জীবনের প্রতিটি পদক্ষেপে বিপদে আপদে দুঃখ কষ্টে যদি আমরা সেভাবে অনুসরণ করতে পারি, তাহলে সে ধৈর্য যে ফজিলত যে পুরস্কার সেটা আমরা পেয়ে যাব। সেখানে তো আমাদের তো কমতি নেই, আমাদের পুরস্কার ব্যাপারে তো কোনো কমতি নেই। বিপদে ধৈর্য ধারণ করলে আমাদের কি কোনো পুরস্কার দেওয়া হবে না? বিনিময়ে কি আমরা পৃথিবীতে কোনো কিছু পাবো না? অবশ্যই পাবো। তো সুতরাং কেন আমরা এভাবে বলছি যে আমাদের তাকদীর ভালো নেই? আপনার তাকদীর ভালো নেই, এই জন্য তো আপনি বিশাল বড় জান্নাত পাবে। যাদের তাকদীর ভালো তারা তো এত বিশাল জান্নাত পাবে না, তাদের পরীক্ষা কম, ধৈর্য কম। আপনার বিপদ দিয়েছে আপনাকে আল্লাহ তাআলা চান যে তিনি আপনাকে ভালো উচ্চ মর্যাদা নিয়ে যেতে। আপনি এইভাবে ধৈর্য ধারণ করুন, শুকর আদায় করুন। অন্য মানুষ সুখে শান্তিতে আছে সেটা নিয়ে আপনি ভাববেন না যে তারা দুনিয়াতে সব কিছু পেয়ে গেছে। তারা যদি দুনিয়াতে সব কিছু পেয়ে যায় তাহলে তাদের তো আখিরাতে অনেক জিজ্ঞাসাবাদ রয়েছে। ধরুন আপনার শখ ছিল একটা সাইকেল কিনা, এখন অন্যজনের সাইকেল আছে, তো তার সাইকেলের ব্যাপারে তো জবাব দিতে হতে হবে, আপনার তো জবাব দিতে হতে হবে না? সে বিষয়ে খেয়াল করছেন না? যার সম্পদ বেশি সে আগে জানাতে যেতে পারবে না? আপনার সম্পদ কম, আপনি জানাতে যেতে পারবেন? আপনার হিসাব কম, আপনি দিবেন হলো 100 টাকা হিসাব, সে দিবে 1 লক্ষ টাকার হিসাব, তো পার্থক্য তো অনেক রয়েছে। তো এই জন্য যখনই কোনো ইনস্ট্যান্ট যদি আমাদের কোনো বিপদ এসে পড়ে, মুহূর্তের ভিতরে আমাদের একটাই চাওয়া, একটাই আশা করতে হবে, একটাই ভরসা করতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।